السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা, দেশে প্রবাসে কাছে এবং দূরে যারা রয়েছেন, আজকের এই ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের বিষয় হলো, আমরা সালামের জবাব কিভাবে দিব। আমরা আমাদের সমাজে এর বিভিন্ন চিত্র দেখতে পাই। যেমন আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদেরকে আমরা দেখি তারা সালামের জবাব দিতে অনীহা প্রকাশ করেন এবং সালামের জবাব দিতে গিয়ে কখনো মাথা নাড়েন, কখনো খুব আস্তে করে সালামের জবাব দেন, কখনো কিছুই বলেন না, কখনো জবাব বাদ দিয়ে অন্য কথা বলেন। এ ধরনের অনেক কথা বা অনেক চিত্র আমরা দেখতে পাই। যারা সালামের জবাব দিতে চান না, শুধুই মাথা নেড়ে সেরে দিতে চান, তারা অনেক সময় নিজেকে খুব বড় মনে করেন এবং তারা এটা বুঝাতে চান যে যিনি সালাম দিয়েছেন তার থেকে আমি অনেক বড় মাপের মানুষ, আমি যেহেতু অনেক বড় অতএব তার সালামের জবাব আমি তার মতো করে দিব না, আমি এমনভাবে দিব যাতে তৃতীয় কোনো ব্যক্তি দেখে বুঝতে পারে যে আমি হলাম মালিক আর যিনি সালাম দিয়েছেন সে হচ্ছে দাসদাসী অথবা সে আমার কর্মচারী। এবং আমাদের সমাজে আরেকটা প্রবণতা তৈরি হয়েছে, আরেকটা চিত্র আমরা দেখতে পাই, সেটা হলো যারা উঁচু শ্রেণীর লোক তারা সালাম দিতে কার্পণ্য করেন এবং তারা চান তাদের অধীনস্থ যারা এবং তাদের থেকে যারা নিচু শ্রেণীর তারা যেন সবসময় তাদেরকে সালাম দেয় এবং তারা চান তারা যেন তাদের অধীনস্থরা তাদেরকে সালাম দিবে আর তারা নিজেরা ঠিকমতো জবাব দিবেন না। এই ধরনের কিছু প্রবণতা আমাদের সমাজে দেখা যাচ্ছে। এটা একটি ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি আমরা। মানুষের অহংকার প্রকাশ পায় এই সালামের মাধ্যমেই। সালাম শুধুই যে নিচু শ্রেণীর লোকেরা দিবেন অথবা শুধুই দাসদাসী শ্রেণীর লোকেরা সালাম দিবেন, বড়রা সালাম দিতে পারবেন না, উপরের স্তরের লোকেরা সালাম দিতে পারবেন না, এ ধরনের প্রবণতাটাই হচ্ছে মানুষের অহংকারের পরিচয়, অহংবোধের বহিঃপ্রকাশ। এই বহিঃপ্রকাশ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা দেখব আসলে সালাম যিনি দিবেন তার জবাব আমরা কীভাবে দিব। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে বলেছেন, ওয়া ইযা হুইয়িতুম বিত্তাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। অর্থাৎ সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদেরকে কেউ সম্মানের সালাম দেয়, সম্মানজনক অভিবাদন জানায়, তখন তোমরা তার থেকে আরও ভালো করে তার অভিবাদনের জবাব দাও। যদি সেটা না হয় তাহলে সে যেভাবে দিয়েছে সেভাবেই তাকে জবাব দাও। অর্থাৎ যিনি সালাম দিবেন তিনি যতটুকু আন্তরিকতা, যতটুকু হৃদ্যতা, যতটুকু ভালোবাসা নিয়ে আমাকে সালাম দিয়েছেন, আমাকে সম্ভাষিত করেছেন, আমার উচিত, আমার দায়িত্ব হলো আমি তার থেকে আরও উত্তমভাবে, আরও বেশি ভালোবাসা নিয়ে, আরও বেশি হৃদ্যতা আন্তরিকতার সাথে আমি তার সালামের জবাব দিব বা তাকে সম্ভাষিত করব, তাকে সম্মানিত করব। কিন্তু আমাদের সমাজ এই বিষয়টা একেবারেই ভুলে গিয়েছে এবং যেহেতু আল্লাহ তাআলা সালামের জবাব তার থেকে উত্তমভাবে দিতে বলেছেন অথবা কাউকে সম্মান করলে সম্মানের জবাব তাকেও সম্মান করে জবাব দিতে বলেছেন, সেহেতু এই বিষয়টা হলো ফরজ,
এটা আবশ্যক, এটা অবশ্যই করণীয়। যদি কেউ সালামের জবাব দিতে কোনো ধরনের কার্পণ্য করে, কোনো ধরনের অলসতা শিথিলতা দেখায়, তাহলে সেটা আল্লাহর হুকুমের ব্যত্যয় হবে, আল্লাহ তাআলার হুকুম অমান্য করা হবে। আল্লাহ পাক আমাদেরকে কেউ যদি সঠিকভাবে সালাম দেয় তার উত্তর সঠিকভাবে দেয়ার, কেউ যদি আমাকে সম্মান করে তার উত্তরে তাকে এর থেকে বেশি সম্মান করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।